আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো নতুন আর একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হলো চিংড়ি মাছ দিয়ে শাক রান্না রেসিপি আমার রেসিপিগুলা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে চলুন মূল রেসিপিতেই চলে যায় আমি এখানে দুই মুঠো লাউ শাক নিচ্ছি আর নিচ্ছি ছোটো ছোটো দেশি আলু লাউ শাকটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নেব শাকগুলো আমি কেটে বেসে ধুয়ে রাখলাম চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ রান্নার তেল তেলটা পরিমাণ মতো দিবেন আর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভালো করে ব্রাউন কালার করে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা সফট হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি আমি দেড় চা চামচ রসুন পেস্ট এক চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চা চামচ দনিয়ার গুঁড়ো এক চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো এই শাক রান্নাতে মশলার পরিমাণটা কম হলে খেতে ভালো লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেওয়ার পর আমি মশলার সাথে ভালো করে তিন চার মিনিট বেজে নেব আমি কোনো পানি ইউজ করিনি এই তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি লাউ গুলা দিয়ে দিচ্ছি শাকটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করব না ডাকনা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট পর দেখতে পাচ্ছেন শাক থেকে পানি উঠে আসছে এই পানি দিয়ে আমি শাকটাকে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব চুলা রাস্তা হাইটে রেখে আমি কষিয়ে নিচ্ছি তিন চার মিনিট পর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জুলের পানি এই পানিটা দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করে নেব এই শাকের মধ্যে আমি বেশি জুল দিব না মাখা মাখা জুল বে দিয়ে দিলাম সাত আটটি কাঁচামরিচ পালি পাঁচ ছয় মিনিট পর দেখতে পাচ্ছেন আলুগুলা সিদ্ধ হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখবেন এই তো হয়ে গেল আমার এই চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না রেসিপি নতুন রেসিপি নিয়ে আবার আসবো তাহলে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ